একটি লাইন থেকে যখন পয়েন্টে গিয়ে চেঞ্জ করা হচ্ছে, ডাইরেকশন অন্যদিকে যাওয়া হবে, তখন সেখানে তার দিকের প্রশ্ন আসছে। তাপমাত্রা, টেম্পারেচার, মাস, লেন্থ, টাইম, ভলিউম, তারপরে আমরা একটা জিনিস লিখতে পারি ডেন্সিটি। তাহলে এম এল টি ভি ভলিউম, ডেন্সিটি হচ্ছে রো, স্পিড হচ্ছে ভি, তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার টি। যে রাশিকে সম্পূর্ণ রূপে প্রকাশ করার জন্য তার পরিমাণ ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে ভেক্টর বা সদিক রাশি বলা হয়। যেমন সরণ, বেগ, ত্বরণ, ওজন, বল ইত্যাদি প্রত্যেকেই ভেক্টর রাশি। আমরা একটি কথা বলে রাখি যে বোঝা এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়া দুটি ভিন্ন জিনিস। ভালো বুঝলে যে ভালো নম্বর পাওয়া যাবে এমন কোনো কথা নেই। পরীক্ষায় লিখবার জন্য যে ভালো করে লিখতে পারবে, যেরকম এই লাইনটিতে রয়েছে সরণ, বেগ, ত্বরণ, ওজন, বল ইত্যাদি প্রত্যেকেই ভেক্টর রাশি। আমরা এগুলো ভালো বুঝি কিন্তু একটু লিখতে পারলাম না, আর যে মুখস্থ করে গেছে শটাশট লিখে দিয়ে এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়ে আমরা মনে করছি সে কত বিজ্ঞ। তো আমাদেরকে দুটো জিনিসেই পারফর্ম করতে হবে। একটি হলো জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞানকে কিভাবে প্রকাশ করতে হবে, যার জন্য আমাদের ইভ্যালুয়েশন যখন করা হবে, আমাদের পরীক্ষা নেওয়া হবে, তখনও সেখানে আমরা কিভাবে ভালো রেজাল্ট করব সেই অনুশীলনগুলো আমরা কিভাবে করব। ফেট এই প্রোগ্রামে বলে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হয়ে থাকে এবং সেই ইনস্ট্রাকশনসগুলো পালন করতে হবে।